ইতিমধ্যে আমরা উপস্থিত হয়ে পড়েছি রাউতা রোড পোস্ট অফিস শ্যামনগর। সেখানে আমরা জানি যে গত চার দিন ধরে যে লরিটা দেখছেন এটা পড়ে রয়েছে, আমি ক্যামেরাম্যানকে পরে বলবো ফোকাস করতে, কিন্তু বর্তমানে যে ব্যবস্থাটা সেটা এখনো পুলিশ প্রশাসনিক দ্বারা ট্রাফিক পুলিশ ট্রাফিক কর্তৃপক্ষ তাকে আমরা পেয়ে গিয়েছি। আজকে এই জায়গাটা মেরামতের পাশাপাশি আজকে এই গাড়িটিকে উদ্ধার করা হয়েছে। এখনো পর্যন্ত গত চার দিন ধরে লরিটি পড়েছিল, এই অ্যাক্সিডেন্টটা হয়েছিল। আমরা জানি লরিটা দেখুন, আমি তো দেখুন আমি কথা বলি জায়গাটায়, আমি তো আমাদের আধিকারিক ছাড়া আমি কথা বলিনি, আমাদের আধিকারিকের কথা বলি, আমি তো ট্রাফিকটা দেখছি, আমাদের আধিকারিক একটা দিক বলবে এই গাড়িটা গত রাতে গত সময় উল্টে গাড়িটা এটা একটা পাংচার হয়ে গেছে, মেশিনটা এখানে ছিল মেশিনটা আরাম খারাপ হয়েছে, মালিক না দেখতে এসেছিলাম আপনি গাড়িটা পড়ে গেল, দাঁড়ানো গাড়ি পড়ে গেল, গাড়িটা দাঁড়ানো গাড়ি পড়ে গেছে রাস্তা দেখুন, ওখানে রাস্তাটা নতুন ডিআর এক্সটেনশন করছে, রাস্তাটা চড়া করতে গেছে, জায়গাটা সয়েল কম্প্রেকশন নেই, এখানে গাড়িটা পড়ে গেল। আমরা এবার সরকারি গাড়ি যেখানে উঠে গিয়েছিল সেখানে আমরা যাবো, ইতিমধ্যে আমরা উপস্থিত হচ্ছি সেখানে। ধরুন আপনাদের সেই চিত্রটা একটু তুলে ধরুন, আমরা একেবারে বিভিন্ন গাড়ি দেখতে পাচ্ছি, আপনার ট্রেনের দ্বারা গাড়ি উঠে করার চেষ্টা করছে, যেই গাড়িটি ভুল ওইটার অবস্থায় ছিল সেই গাড়িটিকে সোজা করার চেষ্টা করছে, আপনারা দেখছেন সেই চিত্রটা দেখতে পাচ্ছেন ট্রেনের মাধ্যমে ফ্রন্টে যাবে, ট্রেনের মাধ্যমে গাড়িটিকে সোজা করার চেষ্টা করা হয়েছে, ট্রেনের মাধ্যমে গাড়িটিকে সোজা করা হচ্ছে, এবং লাইভ আপনারা দেখতে পাচ্ছেন একদম লাইভ টেলিকাস্টের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম এই গাড়িটি উল্টে পড়েছিল। গতকাল ভোর রাতে এই ঘটনাটা ঘটে, এই দুর্ঘটনাটা ঘটে, কিন্তু যেটা জানা গেল কোনো ক্ষয়ক্ষতি কারণে কিছু হয়নি। আজকে এই গাড়িটিকে ট্রেনের মাধ্যমে প্রশাসনিক তৎপরতার মাধ্যমে এই গাড়িটিকে সোজা করা হলো। আজকে সমস্ত চিত্রকর আমরা আপনাদের সামনে তুলে ধরছি, স্থানীয় মানুষের সাথে একটু কথা বলবো, এলাকার স্থানীয় মানুষ যারা আছেন তাদের সাথে আমরা একটু কথা বলবো। গত পরশু দিন এই ঘটনাটা ঘটেছিল, এখানে এমনি গাড়িটা ধাক্কা দিয়ে আটকেছিল, তারপরে তুলতে গেছে তখন পালিয়ে গেল, আমরা স্থানীয় লোকজনের সাথে কথা বলবো। আপনারা দেখতে পারলেন, আর রাস্তার যে জ্যাম জট সেটা আজকের থেকে সারাদিন হচ্ছে।